হাই ফ্রেন্ড, আই এম ভানু। আপনারা দেখছেন বিডি কম্পিউটার ট্রেনিং বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজ আমি দেখাবো আপনারা কিভাবে HTML এ লাইন ব্রেকিং পড়বেন, অর্থাৎ পরবর্তী লাইনে কিভাবে লিখবেন এবং আপনি কিভাবে লেখাকে বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন, ইটালিক করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এর আগের ভিডিওতে আমি প্রোগ্রামগুলি দুটি এডিটরে এডিট করে দেখেছি, একটি নোটপ্যাড এবং একটি সাবলাইম টেস্ট। তো আমি পরবর্তী ভিডিওগুলির সমস্ত HTMLটি সাবলাইম টেস্টেই করবো, যেহেতু একটু একটি কালার কোডিং একটি লুকটি একটু যেহেতু ভালো লাগবে তার জন্য আমি এখানেতেই করবো। তো এখানে আজকে আমি কিছু সেটিং প্রথমে বলে দিচ্ছি। তো আমি সাবলাইম টেস্টটি খুলে নিলাম, এখান থেকে সার্চ করলাম। দেখুন এখানেতে একটা জিনিস দেখুন, আপনারা যদি একটু প্রথম ইনস্টল করে থাকেন আপনাদের এই ভিউ থেকে ওয়ার্ড অফ অপশানটি অফ থাকবে। এটি অফ থাকার ফলে কী হবে, আপনি যদি কোনো কিছু টাইপিং করেন সেটি আপনার লম্বাভাবে অর্থাৎ সোজাসুজিভাবে চলে যাবে। তো এটিকে আপনি কীভাবে ঠিক করবেন, সেম নিয়ম ভিউ থেকে ওয়ার্ড ড্রপ বলে যে অপশানটি পাবেন এটিকে ক্লিক করে অন করে রাখবেন। তাহলে আপনার কী হবে, লেখাটি আপনার সোজাসুজি চলে যাবে না, নিচের দিকে অটোমেটিকলি নামতে নামতে হবে। নোটপ্যাডেও সেম নিয়ম, নোটপ্যাডেও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তো ফরম্যাটটি পাবেন, এখানে আপনি অপশানটি পাবেন ফরম্যাট থেকে ওয়ার্ড ড্রপ বলে, এটি আমার দেখুন অন আছে। আপনাদেরও যদি অন থাকে অন করে নেবেন, নইলে লেখাগুলি সোজাসুজি চলে যাবে। তো আপনার যদি এই লেখাগুলি কালার কোডিংয়ে না আসে তাহলে আপনি এখান থেকে সবার নিচেতে চলে যাবেন এখান থেকে, এবং এখানেতে ক্লিক করে HTML অপশানটিতে ক্লিক করবেন, তাহলে আপনার কোডিংগুলি কালারেতে হবে, নইলে কিন্তু হবে না। তো আজ আমি ভিডিওতে দেখাবো কিভাবে লাইন ব্রেকিং করবেন, তো নিচে লাইনে লিখবেন এবং বোল্ড ইটালিক আন্ডারলাইন কীভাবে করবেন। তো আগের ভিডিওতে আমি যেখানে দেখেছিলাম আমি ওই পর্যায়ে বর্তমানে আছি। তো এখানেতে আমি সেভ করেছিলাম ডেমো টু নামে, দেখুন আমার ফাইল আছে ডেমো টু নামে, অর্থাৎ আমি এখানে যে কোডটি ইনপুট করেছি তার আমি আউটপুট পাচ্ছি। তো এটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য আমি এটি ম্যাক্সিমাইজ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এটা রাখলাম লেফট দিকে, লেফটে রাখলাম। লেফট আমরা অটোমেটিকলি রাখতে গেলে উইন্ডোজ লেফট অ্যারো প্রেস করবেন, অর্থাৎ উইন্ডোজ টিপে রাইট অ্যারো প্রেস করলে রাইটে চলে যাবে, লেফট অ্যারো প্রেস করলে লেফটে চলে আসবে। আমি এদিকে অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারা যদি এখানে সাইজ বড় বা ছোটো করতে চান সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে সিটেরেল মাইনাস প্রেস করবেন, মাইনাস প্রেস করলে আপনাদের এটি জুম আউট হবে এবং সিটারেল প্লাস প্রেস করলে আপনাদের এটি জুম ইন হবে। তো দেখুন এখানে আমি প্রোগ্রামিং ইনপুট করবো আর এখানে আমি আউটপুট পাবো, অর্থাৎ আমি এটি একটি ব্রাউজারটি ওপেন করে রেখেছি, আমার কম ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং আবার সাবলাইন টেক্সটটি এখানে ওপেন করে রেখেছি। তো আমি প্রথমে দেখাচ্ছি লাইন ব্রেকিং, অর্থাৎ আমি লিখেছি আই এম এ ইউটিউবার, এখানে দেখুন আমার আউটপুট পেয়ে গেছি আই এম এ ইউটিউবার। আমি এটি এই পেজটি একটু জুম করে নিচ্ছি, সিটারেল প্লাস প্রেস করবেন তাহলে জুম হয়ে যাবে। আমি এবারে নেক্সট করতে চাই যে আই লাইক ইউটিউব, আমি এটিকে সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করবেন, দেন এখানে কিবোর্ড থেকে F5 টিপে রিফ্রেশ করতে পারেন বা রিলোড আইকনটিতে ক্লিক করলেও রিফ্রেশ হয়ে যাবে। দেখুন আমি এখানে যা প্রেস করেছি আই এম এ ইউটিউবার, আই লাইক ইউটিউব, সেম আমি আউটপুট পেয়ে গেছি, কিন্তু আমি চাই আই লাইক ইউটিউবটা নিচে করতে। তো আমি এখান থেকে ক্লিক করে এন্টার মারলাম, নিচে করলাম, এখানে আমি সেভ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল স্টেপেও সেভ করতে পারবেন, আমি কিবোর্ড ইউজ করলাম, এখানে F5 করলাম, ক্লিক করে F5 করবেন, তখন ওটা কিন্তু নিচে আসছে না, অর্থাৎ লাইন ব্রেকিং হচ্ছে না। তো আমি কীভাবে এই লেখাটিকে নিচে নামাবো দেখুন। তো মনে রাখবেন যে লাইনটা নিচেতে চলে যাবে তার আগে বিআর ট্যাগ লাগাবেন, বিআর, যেহেতু আমার বিআরের পরে আই লাইক ইউটিউব আছে তার আগে আমি বিআর ট্যাগ লাগালাম, দেন আমি সেভ করলাম কন্ট্রোল এস, দেন এখানে ক্লিক করলাম, রিলোডে ক্লিক করলাম। দেখুন আমার লাইন ব্রেকিং হয়ে গিয়েছে, অর্থাৎ পরবর্তী লেখাটি অর্থাৎ বিআর ট্যাগের পরবর্তী লেখাটি পরের পেজে চলে গিয়েছে। এরমভাবে আমি আরেকটি লাইন লিখলাম। তো আপনারা একই লাইনেও করতে পারেন, এখানে লিখলাম দিস ইজ HTML, দেন আমি এটিকে সেভ করে দেখাচ্ছি পাঠে, এখানে রিলোড করলাম, দেখুন দিস ইজ HTML চলে এসেছে। তো আমি এটি নিচের লাইনে না লেখেও একই লাইনেতে রেখে আমি বিআর ব্রেকিং করতে পারি। তো তার জন্য আমার তার আগে বিআর ট্যাগ লাগিয়ে দেব, বিআর ট্যাগ লাগিয়ে দিলাম কন্ট্রোল এস এখানে ক্লিক করে, অর্থাৎ ওয়েব ব্রাউজার পেজে ক্লিক করে F5, এখন হয়ে গিয়েছে। তো এখানে এখন যদি আমার মনে হয় এই লেখাগুলি আমার স্মলে হচ্ছে, আমি এগুলো হচ্ছে ক্যাপিটালে করতে চাই, তার জন্য আপনাকে এখানে ক্যাপিটালে লিখতে হবে। সাপোজ আমি এখানে আইগুলি ক্যাপিটাল করলাম, আই আই, দেন সেভ করলাম এবং এখানে রিলোড করলাম, দেখুন আইগুলি, অর্থাৎ এখানে আপনি যদি স্মলে লেখেন স্মল এবং ক্যাপিটালে লেখলে ক্যাপিটালে আউটপুটটি পাবেন। তো নেক্সট আমি দেখাবো কীভাবে আমি বোল্ড করবেন, বোল্ড, অর্থাৎ মনে করুন আই এম এ ইউটিউবার, এই লেখাটা আমি বোল্ড করতে চাই।
তো যে লেখাটা আমি বোল্ড হবে তার আগে আমি বি ট্যাগ লাগাবো, তাহলে যেহেতু আমার আইএম থেকে আরম্ভ হবে তার আগে আমি বি ট্যাগটি লাগিয়ে দিচ্ছি। যতটি আমি বোল্ড করতে চাই তারপরে আমি বি ট্যাগটি শেষ করব, তাহলে আমি ইউটিউবার পর্যন্ত করতে যাই তারপরে আমি বি ট্যাগটি শেষ করলাম। শেষ কীভাবে হবে, একটি স্ল্যাশ লাগিয়ে দিলেই শেষ। দেন আমি সেভ করে দেখাচ্ছি এবং রিলোড, দেখুন এইটি একটু বোল্ড হয়ে গেছে, এখানে একটু কিছু হয়েছে বি, ও আমার এখানে একটু বি লেখা হয়ে গেছে। দেন সেভ করলাম বোল্ড। দেন আমি করতে চাই আন্ডারলাইন, অর্থাৎ আমার আই লাইক ইউটিউব এটি হচ্ছে এই লেখাটির নিচে আন্ডারলাইন পড়ে যাবে। দেখুন তো আন্ডারলাইনের জন্য আমাকে ইউট্যাগ ব্যবহার করতে হবে, ইউটিউব ব্যবহার করলাম। কেন আমি আয়ের আগে ইউটিউব ব্যবহার করছি, কারণ আমি আয়ের আগে থেকেই আন্ডারলাইন চাই, অর্থাৎ পুরো লেখাটি চাই। এবং তারপরে আমি ইউট্যাগটি সেভ করলাম, রিলোড করলাম। দেখুন আই লাইক ইউটিউব এটা এরকম কেন হচ্ছে, কারণ জুমটা বেশি আছে বলে আমি একটু মাইনাস করছি। দেখুন ঠিক হয়ে যাবে, দেখুন ঠিক হয়ে যাবে, ঠিক আছে আমি বাড়িয়ে নিলাম। দেন আমি বোল্ড দেখালাম, আন্ডারলাইন দেখালাম। দেন আমি দেখাতে চাই ইটালিক, অর্থাৎ লেখাটি একটু আমার হেলে যায়। ওটা ইটালিক মানে লেখাটি একটু ইটালিক মানে সামান্য একটু হেলানো হবে। তো যেহেতু আমি মনে করেন এখানে শুধুমাত্র এইচটিএমএল, এই এইচটিএমএলের আউটপুটটি শুধু ইটালিক করতে চাই, তো আমি এইচটিএমএলের আগে ইটালিকের আই ট্যাগ লাগালাম। দেন আই ট্যাগটি শেষ করলাম, সেভ, রিপিস। দেখুন এইটির সঙ্গে এটি একটু তফাৎ, দেখুন এটি একটুকু হেলে গিয়েছে কিন্তু এগুলি হেলছে না, অর্থাৎ এটি ইটালিক হয়ে গিয়েছে। তো আজ আমি এই চারটি অপশন দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।